রান্না করেছি ফুলকপি দিয়ে দেশি কই মাছ। ফুলকপি দিয়ে দেশি কই মাছের এই রেসিপি খুবই জনপ্রিয় এবং খুবই সুস্বাদু একটি রেসিপি, সেই রান্নাটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব, আশা করছি ভালো লাগবে। দেখে নিচ্ছি দেশি কই মাছ দিয়ে ফুলকপি রান্না করতে আমি কী কী নিয়েছি। এখানে নিয়েছি কয়েক টুকরো কই মাছ, কই মাছগুলো আমার দেশি ছিল, মাছগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সেই সাথে নিয়েছি টুকরো করে কেটে নেওয়া ফুলকপি, ফুলকপিগুলোকে সবগুলোকে মোটামুটি আমি এক সাইজ করেই কেটে নেওয়ার চেষ্টা করেছি। নিয়েছি 1/4 কাপের মতো পেঁয়াজ বাটা, 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, কিছু ধনিয়া পাতা কুচি, 2 চা চামচ আদা রসুন বাটা, 7-8 পিস কেটে নেওয়া কাঁচামরিচ, 1 চা চামচ জিরার গুঁড়ো, 1 চা চামচ লবণ, আর লাগবে পরিমাণ মতো রান্নার তেল। প্রথমে কই মাছগুলোকে আমি 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়ো এবং 1/2 চা চামচের মতো লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই মাছগুলোকে আমি প্রথমে একটু ভেজে নিব। কই মাছগুলোকে ভেজে রান্না করে নিলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। মাছের সাথে হলুদ লবণ দিয়ে খুব ভালোভাবে কোট করে নিলাম। এবার চলে যাচ্ছি এগুলোকে তেলে ভেজে নিতে। ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো তেল। তেলটা খুব ভালোভাবে গরম হলে দিয়ে দিচ্ছি হলুদ লবণে মাখানো কই মাছগুলো। সবগুলো মাছই আমি এখানে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে চুলার আঁচটা হাই হিটে রেখে আমি ভেজে নিচ্ছি। প্রায় 3 থেকে 4 মিনিট পরে একটা সাইড একটু বাদামি হয়ে আসলে উল্টিয়ে দিচ্ছি। তবে মাছগুলোকে কিন্তু একদম কড়া ভাজা করা যাবে না, এতে করে মাছের তেলটা বের হয়ে আসবে, তাই হালকা বাদামি করেই এগুলোকে দুই পাশে আমি ভেজে নিচ্ছি। মাছগুলোকে উল্টিয়ে দিয়ে অপর পাশে আমি 3 থেকে 4 মিনিট হাই হিটে ভেজে নিচ্ছি। মাছগুলোর উভয় পাশে ভাজা হয়ে গিয়েছে। এবারে চলে যাচ্ছি ফুলকপি দিয়ে মাছগুলো রান্না করে নিতে। রান্নার কড়াইতে অ্যাড করে নিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো রান্নার তেল। তেল গরম হলে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, সেই সাথে আদা রসুন বাটাও। পেঁয়াজ এবং আদা রসুন বাটাগুলো দেওয়ার সাথে সাথে তেলটা ছিটে আসছিল, তাই একটু পানি দিয়ে এটাকে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। এই মশলাগুলোকে আমি কষিয়ে নিতে নিতে এখানে দিয়ে দিচ্ছি রয়ে যাওয়া 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো এবং লবণ। এই সব মশলাগুলোকে নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি। আর এই মশলাগুলোকে আমি খুব ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নেব। তেল মশলা থেকে আলাদা হয়ে আসলে বুঝতে হবে মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, আর মশলা কষানো হতে হতে মশলা থেকে কাঁচা গন্ধটাও দূর হয়ে যাবে। কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কই মাছ, সেই সাথে কই মাছের কড়াইটা ধুয়ে একটু পানিও অ্যাড করে দিচ্ছি। মাছগুলোকে মশলার সাথে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই মশলার সাথেও মাছগুলোকে একটু সময় নিয়ে কষিয়ে নেব, এজন্য এটাকে ঢেকে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। 2-3 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে মাছগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি। আর মশলাতেও কই মাছগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, তাই একটা প্লেটে মাছগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। বাকি রয়ে যাওয়া মশলাতে আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা ফুলকপি, ফুলকপিগুলোকে মশলার সাথে নেড়ে মিশিয়ে নিচ্ছে। এই মশলার সাথেও আমি ফুলকপিটাকে একটু কুক করে নিব। ভালোভাবে মশলা মাখানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপের মতো পানি, পানিটা দিয়ে ফুলকপির সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। অর্থাৎ এই মশলাতে আমি ফুলকপিটাকেও একটু কষিয়ে নেব।
এবারে এটাকে ঢেকে দিচ্ছি প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য। ঢাকনা উঠিয়ে নিলাম 3-4 মিনিট পরে। মশলায় ফুলকপিটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবং বেশ ভাজা ভাজাও হয়ে এসেছে। তাই এখানে দিয়ে দিচ্ছি রান্নার জন্য পরিমাণ মতো প্রায় 2 কাপ পরিমাণ পানি। আর পানিটা এখানে আমি গরম পানি ব্যবহার করেছি, এতে করে রান্নার স্বাদটা কয়েক গুণই বেড়ে যাবে। সেই সাথে দিয়ে দিচ্ছি ভেজে কষিয়ে নেওয়া কই মাছগুলো। মাছটাকে দিয়ে ফুলকপির সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এটাকে ঢেকে দিচ্ছি প্রায় 5-7 মিনিটের জন্য। 5-7 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিলাম, কই মাছ এবং ফুলকপিটাকে একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর চেক করে দেখছি ফুলকপিটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। সবশেষে এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা মরিচ এবং ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি এবং কাঁচা মরিচ দিয়ে সবকিছুর সাথে হালকা করে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। ধনিয়া পাতা এবং কাঁচা মরিচের ফ্লেভার সবদিকে ছড়ানোর জন্য এটাকে ঢেকে দিচ্ছি জাস্ট 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকনা উঠিয়ে নিলাম। ফুলকপি দিয়ে দেশি কই মাছ কিন্তু অলরেডি রান্না হয়ে এসেছে। এর লবণটাও আমি চেখে দেখেছিলাম আর এর ঝোলটাও পারফেক্ট আছে। তাই চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি এবং সার্ভ করে নিচ্ছি এই মজাদার কই মাছ দিয়ে ফুলকপির তরকারি। শীতের দিনে খুবই মজাদার এবং খুবই মুখরোচক একটি রেসিপি। যারা খেয়েছেন তারা তো এর স্বাদটা জানেনি, কিন্তু যারা রান্না করে একবারও খাননি তারা আজই রান্না করুন, আশা করছি খুবই ভালো লাগবে। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন নিয়ান্স কুকিং ডায়েরি চ্যানেলটিকে, এবং নিয়ান্স কুকিং ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এর পাশের বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করবো আপনি সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন। শীতকালীন মাছ এবং সবজির আরও অনেক মজাদার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, যেগুলোর লিঙ্ক এন্ড স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চলে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।